ফেনী জংশন রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার ফেনী সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। 1929 সালে ফেনী থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হলে ফেনী জংশন স্টেশনে পরিণত হয়। ফেনী রেল স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা হল সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধুলি এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্ণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেইল, সাগরগে এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেস, লাকসাম কমিউটার, জালালাবাদ এক্সপ্রেস ও লোকাল ট্রেন। আপনারা ভিডিওতে ফেনী জংশন রেলওয়ে স্টেশন দেখছেন। ফেনী রেলওয়ে জংশন চালু হয় 1 জুলাই 1895 সালে, অর্থাৎ 1895 সাল থেকে এই রেলওয়ে পথটি জনগণের জন্য উন্মুক্ত হয়। আপনারা ভিডিওতে ফেনী জংশন দেখছেন। যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই সময় এবং সুযোগ পেলে এই দৃষ্টিনন্দন জায়গাগুলি দেখবেন। আপনারা ভিডিওতে দেখছেন ফেনীর একটি ঐতিহাসিক স্থান, যেটি মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নামে পরিচিত। মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ জেলার সদর উপজেলায় অবস্থিত এবং এটি জাতীয়ভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক। মোগল যুগে স্থানীয় জমিদার মোহাম্মদ আলী চৌধুরী 1762 সালে ফেনীর সারস্বতীতে মসজিদটি তৈরি করেছিলেন। সম্রাট কর্তৃক তাকে এই সময়ে এই অঞ্চলে কাজ করার জন্য নিয়োগ করেছিলেন। তার সময়ে তিনি অসংখ্য বিল্ডিং নির্মাণ করেছিলেন এবং এই মসজিদটি বিল্ডিংগুলির মধ্যে অন্যতম একটি বিশিষ্ট স্থাপত্য। 1790 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি জমিদার উপাধি হারিয়েছিলেন। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি সারস্বতী মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত। মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের মালিকানাধীন এবং সংরক্ষণ করা হয়েছে। সম্প্রতি মসজিদের পুরানো দেয়াল নতুন রং করা হয়েছে, একটি লাল রঙের দরজা প্রধান মসজিদ ভবনের প্রবেশদ্বার চিহ্নিত করে।